আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হলো কোভিড-19 প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচি। 25 বছর ঊর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে এই কার্যক্রম চলবে 12 আগস্ট পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় দেশের 4600 ইউনিয়নে 1054টি পৌরসভায় এবং সিটি কর্পোরেশন এলাকার 433টি ওয়ার্ডে একযোগে টিকা দেওয়া হবে। এতে 32,706 জন টিকাদান কর্মী ও 48,459 জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, টিকাদান কার্যক্রমের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী সাইফুল মাহমুদ এবং কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন শেখ হাসান বেলাল। শুরুতে চলে যাব সাইফুলের কাছে। সাইফুল, টিকা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন আর টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ কেমন? মৌসুমী, আপনি যেভাবে বলেছিলেন সকাল থেকেই কিন্তু প্রতিটি টিকা কেন্দ্রে কিন্তু আসলে টিকার কার্যক্রম খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি উপজেলার একটি ইউনিয়ন কেন্দ্র, এখানে আজ দেওয়া হবে 600 টিকা। এই 600 টিকার মধ্যে 400 টিকাই কিন্তু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মহিলারা। সকাল 8টা থেকে কিন্তু মহিলারা লাইনে দাঁড়িয়ে আছি। চট্টগ্রামের 15টি উপজেলার 190টি কেন্দ্রে এই টিকার কার্যক্রম শুরু হবে। সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কিন্তু 3টি করে টিকাদান কার্যক্রম চলতেছে। উপজেলাগুলির মধ্যে প্রতিটি ইউনিয়নে 1টি করে টিকাদান কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে কিন্তু 600 টিকা দেওয়া হবে এবং সকাল থেকে দেখা যাচ্ছে কার্যক্রমগুলো খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। বিশেষ করে যারা টিকা নিতে এসেছেন তাদের মধ্যে মহিলার সংখ্যা খুব বেশি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা পিছনে দেখতে পারতেছেন মহিলার দীর্ঘ লাইন। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু মহিলারা সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে টিকা সম্পন্ন হচ্ছে। এই সারা দেশের মতো চট্টগ্রামেও এই টিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা সকাল থেকেই অনেকগুলো ওয়ার্ডে গিয়েছিলাম। প্রতিটি ওয়ার্ডে কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণে টিকা নিতে যারা আগ্রহী তাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি দুর্গম এলাকায় একটা আমরা ওয়ার্ডে গিয়েছিলাম, ওইখানে লোকজন আসলে আসতে একটু কষ্ট হচ্ছে। সেখানে উপজেলা পর্যায়ের যে কর্মকর্তারা আছেন ওনারা কিন্তু সকালে ছুটে গেছেন টিকার কার্যক্রম নিয়ে। আমরা এখন সরাসরি যুক্ত হব কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের সঙ্গে। বেলাল, সাইফুল আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে আমি আছি কুষ্টিয়া সদর উপজেলার হাটো শরীফপুর ইউনিয়নের দি ওল্ড হাই স্কুল মাঠে এবং এখানে এই ইউনিয়নের এই কেন্দ্রে কিন্তু 3টি বুথ স্থাপন করা হয়েছে এবং এখানে আমাদেরকে জানানো হয়েছে যে এই কেন্দ্রে মোট 600 জনকে আজকে এই গণটিকা দেওয়া হবে। আপনি জানেন যে কুষ্টিয়ায় কিন্তু করোনা ভাইরাস একটু ভয়াবহ অবস্থায় রয়েছে, যে কারণে আমরা কেন্দ্রগুলোতে দেখছি যে টিকা নেওয়া মানুষের মধ্যে উৎসাহ এবং আগ্রহটা একটু বেশি রয়েছে এবং তারা সকাল থেকেই কেন্দ্রগুলোতে কিন্তু এসে লাইনে দাঁড়িয়েছেন। এবং আমাদেরকে জানানো হয়েছে যে যারা আমরা দেখেছি যে যারা মাস্ক পরেননি এবং
নিবন্ধন করেনি তাদেরকে বাদে আর সবাইকে টিকা দেওয়া হচ্ছে যারা এখানে উপস্থিত হয়েছেন। এবং কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনারুল ইসলাম আমাকে জানিয়েছেন কুষ্টিয়া জেলায় 64 ইউনিয়ন এবং 5 পৌরসভা মিলে মোট 96 কেন্দ্রে আজকে এই টিকা গণটিকা দেওয়া শুরু হয়েছে এবং 62,400 জনকে আজকে টিকা দেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমরা টিকাদান কেন্দ্রগুলোতে দেখেছি যে কারা টিকা নিতে পারবেন না, যারা বিশেষ করে দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন এবং অন্য সমস্যা রয়েছে, শারীরিক গর্ভবতী রয়েছেন, ডায়াবেটিস রয়েছে, এরা কিন্তু এই টিকা নিতে পারবেন না, সেই মাইকিং চলছে। আর স্থানীয় আওয়ামী লীগ থেকে এবং চেয়ারম্যানরা কিন্তু এই কেন্দ্রগুলোতে যাতে বিশৃঙ্খলা না হয় তা সেজন্য তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি চলে যাচ্ছি স্টুডিওতে মৌসুমি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এখন চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। টানা লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও কমছে না করোনা মৃত্যু ও সংক্রমণ। হাসপাতালে সক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিৎসা পাচ্ছেন না অনেকেই। সাধারণ বেড আইসিইউর পাশাপাশি রয়েছে অক্সিজেন সংকটও। তাই কাঙ্ক্ষিত সেবা পেতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন স্বজনরা। 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 68 মারা গেছেন। সীমান্ত ঘেঁষা কুমিল্লায় 14 মৃত্যু হয়েছে। নতুন করে 563 করোনা শনাক্ত হয়েছে। 10 মৃত্যু হয়েছে চাঁদপুরে। চট্টগ্রামে 8 মারা গেছে। একই সময়ে 928 করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে 12 মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে মারা গেছে 12। এছাড়া চুয়াডাঙ্গায় 7 ও সাতক্ষীরায় 5 মৃত্যু হয়েছে। সারা দেশে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। যদিও বন্ধ আছে গণপরিবহন, কিন্তু শিল্প কারখানা খুলে দেওয়ায় কয়েক গুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে কর্মস্থলে যাচ্ছে মানুষ। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। আজও উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে ছুটছে কর্মজীবীরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর কর্ডার মোড় থেকে পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটর সাইকেলে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা। চট্টগ্রামে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও অকারণে বাইরে বের হচ্ছে মানুষ। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গায় 18 জরিমানা করা হয়েছে। লকডাউন পরিস্থিতি জানাতে গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চল থেকে সহকর্মী তরিকুল ইসলাম তারেক এবং গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন জুলহাস কবির। শুরুতে চলে যাব তরিকুলের কাছে। তরিকুল, শিল্পা তরিকুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তরিকুল, শিল্প কলকারখানা খুলে দেওয়ায় লকডাউন পরিস্থিতি কতটা ভেঙে পড়েছে এবং স্বাস্থ্যবিধি কতটা উপেক্ষিত জানাবেন বিস্তারিত, কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমে আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু তাদের কর্মযোগ্য চালানোর জন্য কিন্তু এখানে এসে বসবাস করে। সেদিক থেকে বলা চলে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কিন্তু ঈদ পরবর্তী যে কঠোর লকডাউনের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু পরবর্তীতে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে শিল্প কারখানা এবং গার্মেন্টস কারখানাগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এতে করে কিন্তু মানুষের কিন্তু গাদাগাদি করেই একরকম গাজীপুরে প্রবেশ করেছে। এতে করে কিন্তু গাজীপুরে করোনা সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিনিয়ত কিন্তু এই করোনা সংক্রমণ বেড়ে চলছে। এবং করোনার পাশাপাশি আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ডেঙ্গু কিন্তু হুঙ্কার দিয়ে উঠছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সারা দেশে গণহারে যে টিকা প্রদান করা হচ্ছে, সেটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনেও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে কিন্তু প্রদান করা হচ্ছে। এবং পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কিন্তু মশা নিধনের একটি কার্যক্রম চলমান রয়েছে। তো সব মিলে বলা চলে যে গাজীপুরে কিন্তু করোনার যে একটি আতঙ্ক সেটি কিন্তু রয়ে গেছে। এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না। তো অনেকটা ঢিলেঢালাভাবে কিন্তু গাজীপুরে কিন্তু লকডাউন পালন করা হচ্ছে। এবং এতে করে বলা চলছে গাজীপুরে কিন্তু খুব করোনার সংক্রমণ কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলছে। এবং
ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা সহ সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সাত মামলার মধ্যে রয়েছে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিনটি, মরিয়ম আক্তার মোয়ের একটি, হেলেনার পল্লবী থানার মামলা চিত্রনায়িকা পরিমনির একটি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি। সিআইডি জানায়, পুলিশ সদর দপ্তরে এক নির্দেশনায় সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলাগুলোর তদন্ত সিআইডি করবে, আসামিদেরও সিআইডির হেফাজতে নিয়ে আসা হবে। মদি কাল হল গ্ল্যামার গার্ল পরিমনির। হালের আলোচিত সমালোচিত এই নায়িকা 2015 সালে রূপালী পর্দায় নাম লেখানোর পর থেকেই উল্টোপাল্টা জীবনযাপন শুরু করেন। নিজের পাশাপাশি প্রিয়জনের তৃষ্ণা মেটাতেই বাসায় গড়ে তোলেন বার। দিনে দিনে সেখানে বাড়তে থাকে মনোরঞ্জন প্রেমীদের আনাগোনা। র‍্যাব জানায়, পরিমনির মদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, আর যেসব মাদক জব্দ করা হয়েছে তাও অনুমোদনহীন। এআর বাদলের রিপোর্ট। বাবা মা হারানো এতিম পরিমনির জীবনে হয়তো ভালো কোনো বন্ধুর দেখা মেলেনি, তাই তো রূপালী পর্দায় আসার পর থেকেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন উশৃঙ্খল জীবনযাপনে। ভদ্রলোক বেশে যারা তার আশেপাশে ছিলেন তারা মেয়েটির কাছ থেকে সুযোগ সুবিধা নিলেও দায়িত্বশীল হতে পারেননি, মদ খেয়ে কেবল ফুর্তিতেই মেতেছিলেন। রঙিন জীবনে স্রোতের সাথে মিশে গিয়ে পরিমনিও মদের বোতল দিয়ে ঘর সাজিয়েছিলেন। আভিজাত্যের ছোঁয়া পেয়ে পরিমনি হয়তো তার অতীত সংগ্রামী জীবনের কথা ভুলে গিয়েছিলেন। বেপরোয়া জীবনে বোট ক্লাব সহ ঢাকার কয়েকটি ক্লাবে মাদকাসক্ত অবস্থায় ভাঙচুরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নাসিরউদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সময়ও পাশের রুমেই ছিল মদের বারটি। পরিমনির শুভাকাঙ্ক্ষীদের কেউই তখন এ ব্যাপারে তাকে সতর্কও করেনি। 4 আগস্ট পরিমনির বনানীর বাসায় মদের ডেরায় হানা দেয় র‍্যাব, জব্দ করে বিপুল পরিমাণ মদ ও ভয়ঙ্কর মাদক আইস। পরিমনির জলসাঘরে বসত ডিজে পার্টি, সেখানে নেশা জাতীয় দ্রব্য যোগান দেওয়ার অভিযোগ আছে নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত পরিমনি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। মাত্রাকৃত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি তার নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। এছাড়া তিনি তার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন। তার এই মিনি বারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসত নজরুল ইসলাম ও ফেরাজ। র‍্যাব জানায়, যে পরিমাণ মদ পরিমনির বাসা থেকে জব্দ করা হয়েছে তার কোনো অনুমোদন নেই। তার বাসায় যে একটি মিনি বার পেয়েছি যেটা আইনসিদ্ধ নয়, যে অলরেডি 10 থেকে 12 জন রয়েছে, যে চক্রকে আমরা বিভিন্নভাবে তাদেরকে গোয়েন্দা জালে আটকে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছি। পুরীর জলসাঘরে সুরা পান করতে কারা হাজিরা দিত তাদের বিরুদ্ধে খোঁজ চলছে বলে জানায় র‍্যাব। এআর বাদল, আরটিভি, ঢাকা। অবশেষে তিতাসের 50 থেকে 60 বছরের পুরনো গ্যাস সঞ্চালন লাইন আধুনিক হচ্ছে। নতুন লাইনে বসবে আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে গ্যাস চুরি বা যে কোনো অনিয়ম স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 থেকে 4 বছরের মধ্যেই শেষ হবে এই কাজ। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের আজ নবম ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। চলতি বছরের মার্চে আমিনবাজারে সেতু নির্মাণ করতে যেয়ে 16 ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ ফেটে যায়, ফলে প্রায় একদিন সরবরাহ বন্ধ থাকে। গত বছর জুনে মিরপুরের শেওড়াপাড়ায় সুয়ারাজের লাইন বসাতে গিয়ে তিতাসের পাইপলাইন কেটে ফেলেন শ্রমিকরা। উন্নয়ন কাজে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা। বড় ঘটনায় লাইন মেরামত করা হলেও ছোটখাটো ফুটো মাটি চাপা দেয়া হয়, ফলে গ্যাস জমে ঘটে মগবাজারের মতো দুর্ঘটনা। মূলত তিতাসের গ্যাস লাইনের নির্দিষ্ট মানচিত্র নেই, ফলে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরাও থাকেন অনেকটা অন্ধকারে। জরুরিভাবে আসলে আমাদের এই গ্যাস লাইনগুলো ম্যাপিং করতে হবে, যে কোথায় কোথায় গ্যাস লাইনগুলো আছে সেগুলো ম্যাপিং করে
বের করতে হবে এবং যে সমস্ত লাইনগুলো পুরনো হয়ে গেছে সেই সমস্ত লাইনগুলোকে ইমিডিয়েটলি পরিবর্তন করতে হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। লাইনের হিসেব না থাকায় চুরি আটকানো কঠিন, ফলে অসাধু কর্মীদের সহায়তায় যে যেখানে পারছে চোরাই লাইন নিচ্ছে। এসব বন্ধ করতে তিতাসকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। একটা প্রজেক্ট আমরা নিয়েছি, এতদিন বলার পরও তিতাস করতে চায় না, বিশেষ করে বিগত দিনে যে এমডি গুলো আসছে তিতাসে পেট্রো বাংলায়, এরা ডিলে করে, কথা শুনে বাট ডিলে করে। এই অবস্থায় তারা নিজেরাও দেখছে যে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন স্কাডার নতুন প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়ে দিচ্ছেন, এই তিনটা প্রজেক্ট একসাথে করার জন্য আমরা ইতিমধ্যে অনুমোদন পাইছি, কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে, কনসালট্যান্ট কাজ করতেছে। রাজধানী সহ আশপাশের এলাকায় বসানো হবে নতুন লাইন, সাথে থাকবে স্বয়ংক্রিয় পদ্ধতি, সহজেই ধরা যাবে চুরি। পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ না করলে পরে ধরা যাবে না চোর। স্কাডা হলে পরে যেখানে একটা কোনো পাইপকে ফুটা করবে ওই জায়গার প্রেশারটা সাথে সাথে মনিটরে ধরা পড়বে যে প্রেশার কমে যাচ্ছে, তখন ধরতে পারবে আর কি। আর সব জায়গাতে অটোমেশন করলে পরে আমরা প্রেশার নিয়ন্ত্রণ করতে পারবো, অর্থাৎ মনিটরে থাকবে কোন জায়গায় আমার বন্ধ করা দরকার এই মুহূর্তে লাইন, কোন জায়গায় আমার খোলা দরকার, কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হলো আমি ওখানে কন্ট্রোল রুম থেকে দেখতে পাবো। গ্যাসের মতো বিদ্যুতের লাইনও যাবে মাটির নিচে, বসানো হবে স্বয়ংক্রিয় প্রযুক্তি। এভাবে বিদ্যুৎ চুরিও বন্ধ করতে চায় সরকার। এটা করতে 3-4 বছর লেগে যাবে অ্যাকচুয়ালি, আমাদের লোক ম্যানপাওয়ারকে ট্রেনিং দেওয়া, মাঠ পর্যায়ের লোকদেরকে ট্রেনিং দেওয়া। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মৃত দেখানো হয়েছে। ঝিনাইদহের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির ক্ষেত্রে এমনটি হয়েছে। 3 বছর আগে তাকে মৃত উল্লেখ করে তথ্য আপডেট করা হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভুলের কারণে এমনটি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের আনোয়ার হোসেন ঠিকাদারি করেন তিনি। মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাভাবিকভাবে দিন কাটছে তার। সম্প্রতি কোভিড টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগরে একটি কম্পিউটারের দোকানে যান। নিবন্ধন করতে গিয়ে দেখেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার নামের পাশে মৃত লেখা। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জাতীয় পরিচয়পত্রে এত বড় ভুলের জন্য টিকাও নিতে পারছেন না আনোয়ার। 3 বছর আগেই সরকারি খাতায় আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। দাপ্তরিক কোনো কাজে আমি সহায়তা পাচ্ছি না, পাশাপাশি সমাজ থেকেও আমাকে মানে হেয় করা হচ্ছে। তার যদি 3 বছর আগে মৃত্যু ঘোষণা করে তাহলে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভুলে এমনটি হয়েছে দাবি করে আবেদন করলে যাচাই বাছাই শেষে সংশোধনের কথা জানান এই কর্মকর্তা। তাকে ভুলক্রমে মৃত্যু দেখানো হয়েছে। মাঠ পর্যায়ে সাধারণত এটা ভুল হওয়ার কথা, যাচাই বাছাই করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিলে ওটা অ্যাক্টিভ করে দেয়। এদিকে ভুল সংশোধনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনে আবেদনও করেছেন বেঁচে থাকা আনোয়ার। এটা নিবন্ধনে দেখতে পেলাম স্ক্রিনে। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।